السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، সম্মানিত দিনদার ভাই বোনেরা, শীত আসি আসি করে এসে গেল বলতে গেলে। বিশেষ করে আমাদের এই বরিশাল ঝালকাঠিতে বেশ কয়েকদিন পর্যন্ত বেশ খানিকটা ভালোই ঠান্ডা পড়ছে। তো বন্ধুরা, আমার শীত যখন আসে তখন কিন্তু আমাদের এই সূক্ষ্ম ত্বকে আমাদের ভিন্ন কিছু ব্যবহার করতে হয়, সেইভাবে আমাদের চুলের যত্নটাও কিন্তু আলাদাভাবে করতে হয়। এই বিষয়টা আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। তো বন্ধুরা, আমার চ্যানেলগুলোর মধ্য থেকে বেশ কয়েকজন সচেতন মা ও বোন যারা বেশ কয়েকদিন পর্যন্ত আমাকে বারবার রিকোয়েস্ট করে যাচ্ছিলেন যে স্যার, শীতের মৌসুম তো এসে গেল, তো এই শরীরের যত্নে, ত্বকের যত্নে, চুলের যত্ন আমরা কীভাবে নেব, এই বিষয়ে আপনি ধারাবাহিকভাবে কয়েকটা ভিডিও আপলোড করেন। তো বন্ধুরা, আমার এই সমস্ত মা ও বোনদের রিকোয়েস্টে আজকে চমৎকার একটা তেল নিয়ে কথা বলবো। বিশেষ করে এই শীত এলেই যে সমস্ত মা বোনদের চুলটা একদম রুক্ষ হয়ে যায়, সেই সাথে এই শীত এলেই আমাদের যে সমস্ত ভাইদের মাথায় খুশকি দেখা যায়, নানা রকমের রোগ দেখা যায়, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত চমৎকার হবে। বন্ধুরা, আমার আজ আমি অত্যন্ত চমৎকার একটা তেল তৈরি করা শেখাবো। এ তেলটি তৈরি করা যদি আপনি শিখে রাখেন, আমি বলবো শুধু শীতের মৌসুমেই নয়, আপনি বারো মাসই কিন্তু এ তেলটা ইউজ করতে পারবেন। এবং এটা এমন একটা তেল হবে ইনশাআল্লাহ, যেটা আপনার চুলকে লম্বা করবে, চুলকে কালো করবে, চুলের যে কোনো রকমের রোগ দূর করবে। বিশেষ করে শীতের মৌসুমে যাদের চুল রুক্ষ হয়ে যায়, যে সমস্ত ভাই ও বোনদের মাথায় খুশকি দেখা যায়, এবং এই শীতের রুক্ষতায় যাদের চুলের নানা রকমের রোগ ব্যাধি দেখা যায়, তাদের জন্য বলবো আজকের এ তেলটা অবশ্য অবশ্যই শিখে রাখুন। কোনো না কোনো সময় এটা আপনার নিজের জন্য অথবা আপনার পরিবারের যে কোনো সদস্যের জন্য কাজে লেগে যেতে পারে। তো বন্ধুরা, আমার এই তেলটা তৈরি করতে আমাদের মাত্র চারটা উপাদান, অতি সাধারণ, অতি পরিচিত চারটা উপাদান নিতে হবে। এই চারটা উপাদানের সমন্বয়ে আজকে আমরা এই তেলটা তৈরি করব। তো বন্ধুরা, আমার আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমত আপনাকে কিছু কাঁচা অ্যালোভেরা জেল তৈরি করে নিতে হবে। সেজন্য যে কাজটি করতে হবে, আপনি অ্যালোভেরার এই পাতাগুলো যে কোনো জায়গা থেকে খরিদ করে নিতে হবে। বিশেষ করে শহরে বন্দরে যারা শরবত বিক্রি করে তাদের কাছে কিন্তু অ্যালোভেরার পাতাটা পাওয়া যায়। এছাড়াও আপনি একটু অনলাইন ঘাটাঘাটি করলে অ্যালোভেরা কোথায় চাষ হয় সব কিছু পেয়ে যাবেন। তো এরকম কাঁচা অ্যালোভেরা পাতা, যাকে আমরা বাংলায় বলি ঘৃত কুমারী পাতা, ঘৃত কুমারী, গ্রামগঞ্জে কিন্তু এটাকে অ্যালোভেরা নামে অনেকেই চিনবে না, ঘৃত কুমারী পাতা, এটা সংগ্রহ করে নিতে হবে। বন্ধুরা, আমার এই ঘৃত কুমারী নিয়ে ইনশাআল্লাহ একটা পূর্ণাঙ্গ ভিডিও আমি দিব। আপনারা জানেন যে ঘৃত কুমারীটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা অন্যতম কুদরতি পাতা, এটার মধ্যে রয়েছে এমন কিছু উপাদান, আমি যদি সেই উপাদানগুলোর নাম একটা 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 করে এখানে প্রকাশ করি এবং তার গুণাবলী বলতে থাকি, অনেক লং হয়ে যাবে ভিডিওটা। আমি শুধু বলি যে এই ঘৃত কুমারীর মধ্যে রয়েছে এমন কিছু গুণ, যে গুণের কারণে এই ঘৃত কুমারী অর্থাৎ এই অ্যালোভেরার জেলটা আপনার মুখমণ্ডলকে সতেজ করে, আপনার ব্রেস্টকে সুন্দর রাখে, আপনার মাথার চুলকে সতেজ কোমল রাখে, চুলকে লম্বা হতে সাহায্য করে, কোমল হতে সাহায্য করে, চুলটাকে নিরোগ রাখতে সাহায্য করে। তো বন্ধুরা, আমাদের চারটা উপাদানের মধ্যে প্রথম আমাকে নিতে হবে কয়েকটা অ্যালোভেরার পাতা। সেই পাতাগুলোকে সুন্দর করে একদম টুকরো টুকরো করে কেটে এরপরে সেখান থেকে আমরা একটা পদ্ধতিতে অ্যালোভেরা জেল তৈরি করে নেব, এবং সেই জেলের মাধ্যমে কিন্তু আজকের তেলটা তৈরি করতে হবে। তো বন্ধুরা, আমার দ্বিতীয় নম্বরে আপনাকে নিতে হবে খাঁটি নারকেল তেল। আমি আবারও বলছি খাঁটি নারকেল তেল। বাজারে আমরা যে সমস্ত তেল পাই সবগুলোর গায়ে কিন্তু খাঁটি নারকেল তেল শব্দটা লেখা থাকে, বাট আসলে সবগুলো কিন্তু খাঁটি নারকেল তেল নয়। বাজারের এই সব নারকেল তেলের মধ্যে এমন সব কেমিক্যাল মেশানো থাকে যে কেমিক্যালটা কিন্তু আসলে নারী পুরুষ নির্বিশেষে সকলের চুলের জন্যই ক্ষতিকর। সেই জন্যে বলবো একদম খাঁটি নারকেল তেলটা যদি আপনি নিজ হাতে তৈরি করে নিতে পারেন, তাহলে আজকের এই তেলটা অত্যন্ত চমৎকার হবে। একদম সংক্ষেপে আমি আপনাদেরকে নারকেল তেল তৈরি করাটা, খাঁটি নারকেল তেল তৈরি করাটা শিখিয়ে দিচ্ছি। এই জন্য আমার একটা পূর্ণাঙ্গ ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলগুলোর মধ্যে, আপনারা সেখান থেকেও ভালোভাবে দেখে নিতে পারেন। তো সংক্ষেপ কথা হচ্ছে এই যে, আপনি একটা বা দুটো পাকা পোক্ত নারকেলকে কুড়িয়ে একটা পাত্রের মধ্যে রাখবেন, এরপরে সেটাকে ব্যালেন্স করে নেবেন অর্থাৎ পেস্ট করে নেবেন। এরপরে একটা সাদা কাপড়ের মধ্যে ওই পেস্টগুলো নিয়ে হাত দিয়ে চেপে চেপে নিংড়ে নিংড়ে এর দুধটা বের করে নেবেন। এই যে নারকেলকে পেস্ট করে এরপরে নিংড়ে নিংড়ে আপনি দুধটা বের করে নিলেন, এই দুধটাই কিন্তু খাঁটি নারকেল তেলের একমাত্র উপাদান, অন্য কিছুই এর সাথে মেশাতে হয় না। তো আপনি যে কাজটি করবেন, এই দুধটাকে একটা পেয়ালায় করে
রাত্রিবেলাতে ফ্রিজের নর্মালে রেখে দেন, সকালবেলায় আপনি লক্ষ্য করবেন যে সেটা জমে গেছে এবং এই উপরে যে একদম জমে যাওয়া যে দুধটা তার নিচে কিছুটা পানি রয়েছে, পানিটাকে ফেলে দিয়ে এই জমে যাওয়া অংশটাকে একটা প্যানের মধ্যে নিয়ে আপনি 10 থেকে 15 মিনিট ফোটাতে থাকেন। আপনি দেখবেন যে তেলটা বেরিয়ে গেছে এবং একটা সাবনার মতো একটা আবর্জনার মতো বেরিয়ে গেছে। আপনি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আবর্জনাটা ফেলে দেন এবং এই তেলটা আপনি এই অ্যালোভেরা জেলের সাথে মিক্স করে আপনার খাঁটি আজকের তেলটা আপনি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আমার, আপনারা যারা পারেন খাঁটি নারকেল তেলটা নিজ হাতে তৈরি করে নেন, যারা পারবেন না তাদের তো আর করার কিছু নেই। বাজারের যে সমস্ত তেল বিক্রি হয় তার মধ্যে থেকে যেটাকে আপনার সব থেকে বিশ্বাস হয় সেরকম একটা তেল আপনি জোগাড় করে নেন। তো বন্ধুরা আমার, 3 নম্বরে আপনাকে যে জিনিসটি নিতে হবে সেটি হচ্ছে ক্যাস্টর অয়েল। তো বন্ধুরা আমার, ক্যাস্টর অয়েলকে আমরা আমাদের বরিশালের ভাষায় বলে থাকি ভেন্নার তেল। তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের নাম থাকতে পারে, আমি এখানে বেশ কয়েকটা ছবি দিয়ে দিব। তবে আমার, 4 নম্বরে আপনাকে যে জিনিসটি জোগাড় করে নিতে হবে সেটা হচ্ছে খানিকটা কালো জিরার গুঁড়া। তো বন্ধুরা আমার, যদি একান্ত কালো জিরার গুঁড়াটা না পান আপনি কালো জিরার দানাটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আমার, কীভাবে এই 4টা জিনিস আমরা মেশাবো এবং কীভাবে এই তেলটা তৈরি করব, যে তেলটা আপনি এই শীতের মৌসুমে আপনার চুলটায় ব্যবহার করবেন এবং ইনশাআল্লাহ এই তেলটা শীতের জন্য এতটাই কার্যকরী যে এই শীতের মৌসুমে আপনার চুলে কোনো রকমের রোগ ব্যাধি দেখা দেবে না, আর এটা আপনি ইচ্ছে করলে গ্রীষ্মের মৌসুমেও কিন্তু ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা আমার, এই তেলটা তৈরি করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, একটা প্যান অথবা যে কোনো একটা কড়াইয়ের মধ্যে 250 গ্রাম পরিমাণে খাঁটি নারকেল তেল ঢেলে নেন। সেখানে আপনি 250 গ্রাম পরিমাণে খাঁটি ক্যাস্টর অয়েল সাদাটা ঢেলে নেন। যদি একান্ত ক্যাস্টর অয়েল জোগাড় করতে নাও পারেন তাতেও চলবে, কেননা আপনি শুধুমাত্র নারকেল তেল দিয়েও কিন্তু এই তেলটা তৈরি করতে পারবেন। তবে যদি ক্যাস্টর অয়েলটা আপনি মিশিয়ে নেন তাহলে আপনার চুলের গ্রোথটা অনেক বাড়বে এবং চুল পড়াটা বন্ধ হবে, চুল গজানোটা আপনার জন্য সহজ হবে। তো বন্ধুরা আমার, তাহলে আমরা বুঝলাম যে 250 গ্রাম খাঁটি নারকেল তেল এবং 250 গ্রাম খাঁটি ক্যাস্টর অয়েল একটা প্যানের মধ্যে ঢেলে নিতে হবে। এর সাথে আপনি এই যে অ্যালোভেরার পাতাগুলোকে কুচি করে নিয়েছি, সেই কুচিগুলোকে প্রায় 250 থেকে 400 গ্রাম পর্যন্ত অ্যালোভেরার পাতা কুচি করে সেটা এই তেলের মধ্যে আপনি ঢেলে দেন। এরপরে আপনি 100 থেকে 150 গ্রাম পরিমাণে কালো জিরার গুঁড়া এটা আপনি এই তেলের মধ্যে ঢেলে দেন। তো বন্ধুরা আমার, এই যে জিনিসগুলো আমরা পেয়ে গেলাম যে অ্যালোভেরা, এরপরে ক্যাস্টর অয়েল, নারকেল তেল, এরপরে কালো জিরার গুঁড়া বা পাউডার, এটা এই 4টা জিনিসের সংমিশ্রণেই কিন্তু আপনাকে এখন এই তেলটা তৈরি করতে হবে। আপনি 20 থেকে 25 মিনিট পর্যন্ত এই যে নারকেল তেল এবং ক্যাস্টর অয়েলের মধ্যে যে আপনি অ্যালোভেরার জেলটা ছেড়ে দিয়েছেন এবং আপনি খানিকটা কালো জিরার গুঁড়া ছেড়ে দিয়েছেন, সেটাকে হালকা আছে, অতি হালকা আছে 20 থেকে 25 মিনিট পর্যন্ত আপনি ফোটাতে থাকেন। এরপরে আপনি লক্ষ্য করবেন যে এই যে অ্যালোভেরার পাতাগুলোকে আমরা তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম, আস্তে 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 এই যে অ্যালোভেরার পাতাগুলো থেকে জেলটা বেরিয়ে নারকেল তেল এবং ক্যাস্টর অয়েলের সাথে আস্তে করে মিশে গেছে। তো যখন দেখবেন যে মোটামুটি একটা বাদামি কালার হয়ে গেছে, অ্যালোভেরার পাতাগুলো একদম আবর্জনার মতো হয়ে গেছে এবং এই যে আপনার কালো জিরার দানাগুলো একদম আবর্জনার মতো হয়ে গেছে, তখন আপনি প্যানটাকে আপনি নামিয়ে ফেলেন, ঠান্ডা হতে দেন। এরপরে আপনি ধীরে সুস্থে একটা ছাঁকুনি দিয়ে সুন্দর করে ছেঁকে এর তেলটাকে আপনি আলাদা করে ফেলেন। তো বন্ধুরা আমার, এই তেলটাকে একদম পরিপূর্ণভাবে ছাকার জন্য আপনি ছাঁকুনির উপরে একটা ফেসিয়াল যে কোনো টিস্যু আপনি ব্যবহার করতে পারেন, যাতে করে সুন্দর করে তেলটা একদম ছেঁকে ছেঁকে বের হয়, এর সাথে কোনো রকমের কোনো আবর্জনা যেন না থাকে। তো বন্ধুরা আমার, তৈরি হয়ে গেল অ্যালোভেরা, ক্যাস্টর অয়েল, নারকেল তেল এবং কালো জিরার সংমিশ্রণে একটা অন্য রকম তেল। এটি পুরো শীতের মৌসুমে আপনি নিজের শরীরে ইউজ করতে পারবেন, আপনার মাথায় ইউজ করতে পারবেন, আপনার বাবুদের একদম শরীর থেকে মাথার তালু পর্যন্ত সমস্ত জায়গায় ইউজ করতে পারবেন। এটা এমন একটা তেল যেটা আপনার শরীরের সকল রকমের সূক্ষ্মতা রুক্ষতা দূর করে, মাথার চুলটাকে কালো করে, চুলটাকে বড় হতে সাহায্য করে, চুল গজাতে সাহায্য করে, এক কথায় দেহের অনেকগুলো রোগের জন্য কিন্তু এই তেলটা কাজ করে। বিশেষ করে গোসলের আগে যদি শীতের দিনে এটা আপনি মেখে আধা ঘন্টা পরে গোসল করেন, আপনি দেখবেন যে আপনার শরীরের মধ্যে একটা অন্যরকম সতেজ ভাব চলে এসেছে। অনেক বাবুরা গোসল করতে চায় না, তাদেরকেও যদি এই তেলটা মেখে এরপরে গোসল করান, ও গোসলে কিন্তু একটা আলাদা আরাম পাবে, অর্থাৎ তার গোসল করতে ভালো লাগবে, শীতের এই ঠান্ডাটা তার অত বেশি লাগবে না। তো বন্ধুরা আমার, এটা চমৎকার একটা তেল এবং আমরা অনেকদিন পর্যন্ত আমাদের ফ্যামিলিতে অনেক বছর পর্যন্ত এটা আমি শেখার পর থেকে ইউজ করি। মূলত এই রেমেডিটাও আমার স্ত্রীর কাছ থেকে শেখা এবং চমৎকার কাজে দেয় শীতের মৌসুমে চুল এবং দেহের সূক্ষ্মতা রুক্ষতা দূর করার জন্য।
তো বন্ধুরা আমার আশা করি তেলটি আপনারা অবশ্যই অবশ্যই নিজেরা তৈরি করার চেষ্টা করবেন এবং এই তেলটা ইউজ করার পরে আপনাদের কেমন লাগলো সবকিছু আমাকে অবশ্যই কমেন্ট করে পরবর্তীতে জানাবেন সেই পর্যন্ত সবাই ভালোই থাকবেন বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু